Assalamualaikum, hi everyone, welcome to my channel. বন্ধুরা, শীতকালে আপনার স্কিন কেয়ার রুটিনে কোনো ভুল করছেন না তো? অনেকেই এই ভুলগুলো করে থাকেন, এজন্য আমি আজকে আপনাদেরকে চারটি টিপস শেয়ার করতে আসলাম এই ভুল থেকে সাবধান করতে। কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন থ্যাংক ইউ সো মাচ। নাম্বার ওয়ান, গরম পানি। শীতকালে গরম পানি দিয়ে গোসল করলে ক্যালোরি লস হয়, হার্ট ভালো থাকে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, অনেক উপকার পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, এই গরম পানি যেন খুব বেশি পরিমাণে মুখে ব্যবহার করা না হয়, কারণ আমাদের মুখের ত্বক খুবই সেন্সিটিভ, তাই মুখের ত্বকে খুব হালকা গরম পানি ব্যবহার করলেও বেশি গরম পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। নাম্বার টু, মুখে যদি ব্রণ থাকে কখনোই ভ্যাজলিন অথবা মেরিল ব্যবহার করবেন না, কারণ ত্বক অয়েলি হয়ে যায় ভ্যাজলিন ও মেরিল ব্যবহারে, এর থেকে ব্রণ আরও বের হতে পারে। তাই ব্রণযুক্ত ত্বকে ব্যবহার না করাই ভালো ভ্যাজলিন ও মেরিল। নাম্বার থ্রি, বডি লোশন। বডি লোশন তৈরি করা হয়েছে শরীরের জন্য, মুখের জন্য নয়। অনেকেই আছেন গোসলের পরে সারা শরীরে যখন বডি লোশন মাখছেন, এ থেকে কিছু লোশন মুখেও মেখে নিচ্ছেন। মনে রাখবেন, শরীরের ত্বক মুখের ত্বকের তুলনায় পুরো হয়, আর বডি লোশনকে সে অনুযায়ী তৈরি করা হয়েছে। তাই বডি লোশন নিয়মিত মুখে ব্যবহার করলে এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হবে, যেটা আপনার মুখে স্থায়ীভাবে ইনফেকশন তৈরি করতে পারে। নাম্বার ফোর, পানি কম খাওয়া। শীতকালে আমরা অনেকেই পানি কম খাই, কিন্তু আপনারা অনেকেই জানেন না, শরীরে পানির পরিমাণ কমে গেলে ত্বকের আর্দ্রতা হারাতে শুরু করে, ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়, প্রসাধনী ব্যবহারেও কোনো লাভ হয় না কোনো কিছুতেই। তাই সুন্দর চকচকে ত্বক পেতে গেলে শীতকালেও বেশি বেশি পানি পান করতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর নেক্সট কি ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।